আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। নেত্রকোনার কমলাকান্দার গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। সকালে ট্রলার ডুবির ঘটনা ঘটে কমলাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, সুনামগঞ্জের মধ্যনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি নেত্রকোনার ঠাকুরাকোনার দিকে যাচ্ছিল। পথে কমলাকান্দার রাজনগর এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। স্থানীয়দের পাশাপাশি উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানমের উপর হামলায় যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ওই ঘটনার অন্য কারো মদত রয়েছে কিনা তাও তদন্ত করে বের করা হচ্ছে। অপরাধীদের রক্ষার চেষ্টা না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখনই যেখানে যে ঘটনা ঘটুক তার সঙ্গে যারা জড়িত তদন্তে যার নাম আসবে, যে জড়িত সে কে কী করে আমি সেটা দেখতে চাই না। আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। শুধু চুরি না, এর সঙ্গে আরও কী কী ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে। অপরাধী আমার চোখে অপরাধী, সে কোন দল কে কী আমি কিন্তু সেটা বিচার করি না, সেটা আপনারা দেখেছেন। প্রথম কথা, আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না। ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানুমকে আপাতত কেবিনে স্থানান্তর করা হচ্ছে না বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডক্টর বদরুল আলম। এক ব্রিফিংয়ে তিনি জানান, আহতের মাথায় সেলাই কাটা হবে শনিবার, সে পর্যন্ত তাকে এইচডিতে রাখা হবে। বদরুল আলম আরও জানান, ওয়াহিদা খানুমের শরীরের অবস্থার উন্নতি হলেও তার ডান পাশ এখনও অবশ, চলছে ফিজিওথেরাপি, সেরে উঠতে কিছুটা সময় লাগবে। এদিকে ওয়াহিদা খানুমকে দেখতে হাসপাতালে যান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, পুলিশের আইজি ডাক্তার বেঞ্জুর আহমেদ এবং ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় আইজিপি বলেন, বিষয়টির তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৭ পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। ক্ষতিপূরণ চেয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি জেবি এম হাসান এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। উন্নত বিশ্বে এমনটা করলে সাথে সাথে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো বলেও মন্তব্য করেন আদালত। সব সেবা সংস্থা এবং মসজিদ কমিটির গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় গত ২৪ ঘন্টায় শিশুসহ ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বরিশাল বিভাগে করোনায় ১ জন এবং উপসর্গে ২ জন সহ মোট ৩ জন মারা গেছে। সিলেট বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনায় শরীয়তপুরে ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি না দেয়াকে সরকারের অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খানের ভাষায়, সরকার নানা শর্ত আরোপ করায় অনেকটাই বন্দী জীবন কাটাচ্ছেন খালেদা জিয়া। এবার শেয়ার বাজারের খবর। বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে ডিলিস্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উৎপাদন বন্ধ এবং দীর্ঘমেয়াদী পুঞ্জীভূত লোকসানে থাকায় পরিচালনা পর্ষদ মনে করছে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুতি হওয়া উচিত। ২০১৩ সালের পর থেকে আর লভ্যাংশ ঘোষণা করতে পারেনি এবং ওই সময় থেকে প্রচুর লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি। এর ফলে গত কয়েক বছরে কোম্পানির শেয়ার দর ফেস ভ্যালুর নিচে লেনদেন হয়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। আইন অনুযায়ী কোম্পানিটির সব শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট হওয়া উচিত বলে মনে করছে। এ বিষয়ে বিএসইসির কাছে সুস্পষ্ট গাইডলাইন রয়েছে বেক্সিমকো সিনথেটিক্স।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।